ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রডের ল্যাপিংয়ের হিসাব তো এখন ল্যাপিং কী জিনিস সেটা আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার নাও হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি জানতে পারবেন ল্যাপিং হচ্ছে সাধারণত দুটি রডের মধ্যে জয়েন্ট দেওয়া হয় যে সংযোগ স্থল জয়েন্ট সংযোগস্থলটাকে সিভিল ইঞ্জিনিয়ারের ভাষায় যেটাকে বলা হয় ল্যাপিং অর্থাৎ এই দুটি রডকে যখন আমরা যখন কোনো ভবন তৈরি করি ক্ষেত্রে আমাদের সেই ভবন তৈরি করার সময় যে ল্যাপিং ব্যবহার করা হয় অর্থাৎ দুটি রডের সংযোগ স্থল অর্থাৎ জয়েন করা হয় সেই জয়েন স্থলটাকে সিভিল ইঞ্জিনিয়ার ল্যাপিং বলা হয় তো ল্যাপিং সাধারণত কম্প্রেশন জোন এবং ট্যাংশন জোন এই দুই ধরনের ল্যাপিং হয়ে থাকে তো কম্প্রেশন জোনের ক্ষেত্রে যেই যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কলাম শেয়ার ওয়াল ও ওয়াল এই তিনটি হচ্ছে কম্প্রেশন জোন এবং ট্যাংশন জোনের মধ্যে হচ্ছে বিম এবং স্লাব তো এখন আমরা দেখব কোন ক্ষেত্রে কতটুকু ল্যাপিং ব্যবহার করতে হবে এখন ল্যাপিং হচ্ছে কি আপনার ডিপেন্ড করে ডায়ামিটারের ওপর অর্থাৎ রডের যে বৃত্তাংশ যেটা সেটা সেটা আমরা যেটা জানি অনেক সময় যেটা আমরা বলে থাকি যে মিলিমিটার অর্থাৎ ডায়ামিটার রডের রড পরিমাপ করা হয় মিলিমিটারে অর্থাৎ কত মিলি রড আপনি ক্রয় করতেছেন বা কত মিলি রড আপনি ভবনে ব্যবহার করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার এই ল্যাপিংয়ের হিসাবটা তো আমরা আজকে হিসাব দেখব কোন ক্ষেত্রে কতটুকু ল্যাপিং আপনারা ব্যবহার করবেন যেমন কম্প্রেশন জোন কম্প্রেশন জোনে সাধারণত রড ব্যবহার করা হয় ষোলো মিলি বিশ বাইশ পঁচিশ এবং বত্রিশ মিলি তো ধরুন আপনার যে মিলির রডটি হোক না কেন সেটির জন্য আপনি কিভাবে ল্যাপিং এর হিসাবটা বের করবেন তো কম্প্রেশন জুনে সাধারণত ল্যাপিং ব্যবহার করা হয় হচ্ছে জুন এটা আমাদের কম্প্রেশন জুনে সাধারণত ল্যাপিং ব্যবহার করে চল্লিশ মিলিমিটার অর্থাৎ যত ডায়ার রড হবে অর্থাৎ ষোলো মিলি যদি রড হয় ষোলো গুণ চল্লিশ ঠিক আমি এখন হিসাব করে রাখছি দেখুন যত মিলি রড হবে তার সাথে চল্লিশ দিয়ে গুণ দিতে হবে গুণ যে যত মিলিয়ে আসবে সেটা হবে আমাদের ল্যাপিংয়ের পরিমাণ অর্থাৎ ষোলো মিলি যদি রড হয় সেক্ষেত্রে আমাদের ছয়শো চল্লিশ মিলিমিটার কম্প্রেশন জুনে আমাদেরকে ল্যাপিং ব্যবহার করতে হবে যদি বিশ মিলি রড হয় সেক্ষেত্রে আমাদেরকে আটশো মিলিমিটার পর্যন্ত আমাদেরকে ল্যাপিং ব্যবহার করতে হবে যদি বাইশ মিলি রড হয় সেক্ষেত্রে আমাদের আটশো আশি মিলি আমাদের ল্যাপিং ব্যবহার করতে হবে যদি পঁচিশ মিলি রড হয় সেক্ষেত্রে আমাদেরকে এক হাজার মিলিমিটার ল্যাপিং ব্যবহার করতে হবে যদি বত্রিশ মিলি রড আমরা ব্যবহার করি কম্পিটন জোনে সেক্ষেত্রে আমাদের বারোশো আশি মিলিমিটার পর্যন্ত আমাদেরকে ল্যাপিং ব্যবহার করতে হবে তো এই ল্যাপিংয়ের হিসাবটা আপনাদের জানা থাকতে হবে তাহলে ভবনের কাজের ক্ষেত্রে আপনাদের অনেকটা সুবিধা হবে তো এখন বর্তমানে এর একটু কিছুটা আপডেট আনা হয়েছে বর্তমানে এই ল্যাপিংটা ওয়েল্ডিং করা হয় তো ওয়েলডিং করলে সেক্ষেত্রে আপনার কিন্তু এই কিছুটা কমে যাবে মিলিমিটারটা কেননা সেক্ষেত্রে অনেকটা স্ট্রং হয় কাজের কাজেরও স্ট্রং অনেকটা বেশি হয় তো অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে সেখানে ওয়েলড্রিং করা হচ্ছে তো যাই হোক না কেন যদি সাধারণত জয়েন্ট দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই 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 হিসাবে আপনাকে ল্যাপিং ব্যবহার করতে হবে তো এখন আমরা দেখব ট্যাংশন জোনে আপনার ল্যাপিংয়ের পরিমাণ ট্যাংশন জোন সাধারণত এখানে ট্যাংশন জোন বিম এবং স্লাব এটির ধনটার ক্ষেত্রে আলাদা আলাদা হিসাব আপনাকে বের করে নিতে হবে তো ট্যাংশন জোনে সাধারণত বিমের ক্ষেত্রে ষোলো বিশ বাইশ এবং পঁচিশ মিলিমিটার রড ব্যবহার করা হয় তো ঠিক হিসাবটা একই পদ্ধতিতে আপনাকে বের করতে হবে অর্থাৎ যত মিলি রড থাকবে তার সাথে আপনাকে অর্থাৎ ট্যাংশন জোনে আমরা সাধারণত সাইড ডায়া পর্যন্ত আমাদেরকে ল্যাপিং ব্যবহার করতে হবে অর্থাৎ যত মিলি রড হবে যত মিলি রড হবে তার সাথে সাইড আপনাকে গুণ করতে হবে তাহলে আপনার ল্যাপিং হিসাবটি বেরিয়ে পড়বে তো এখানে আমরা যদি ষোলো মিলি রড হয় সেক্ষেত্রে নশো ষাট মিলিমিটার হবে অর্থাৎ ষোলো গুণ সাইট বিশ মিলি হলে বিশ গুণ সাইড অর্থাৎ বারোশো মিলিমিটার হবে বাইশ মিলি হলে বাইশ গুণুন ষায়েট অর্থাৎ তেইশ তেরোশো বিশ মিলিমিটার হবে যদি পঁচিশ হয় সেক্ষেত্রে পনেরোশো মিলিমিটার আপনাদেরকে ল্যাপিং ব্যবহার করতে হবে তো স্লাবের ক্ষেত্রে একটু হিসাবটা অন্যরকম কেন কেননা স্লাবের ক্ষেত্রে আপনার এই মিলিমিটার যে ষোলো বিশ বাইশ এবং পঁচিশ এই ধরনের রড ব্যবহার করা হয় না স্লাবের ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ বারো মিলিমিটার পর্যন্ত রড ব্যবহার করা হয় কেননা স্লাবে আপনার ওজনটা বেড়ে যায় সেই কারণে আপনার এই মিলিমিটারটা অর্থাৎ কম মিলি রড ব্যবহার করা হয় তো স্লাবে যদি আমরা দশ মিলিমিটার রড ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে ল্যাপিং ব্যবহার করতে হবে ছয়শো মিলিমিটার এবং বারো হলে সাতশো বিশ মিলিমিটার তো এখানে কিছু সতর্কতা রয়েছে যে আপনার কম্পেশন জোনগুলোতে যদি আপনি এই ল্যাপিং ব্যবহার করেন তো এখানে আপনারা একটা জিনিস দেখতে হবে যখন গুলো দিবেন তখন যেন আপনার পিলারের সাথে সাথে থাকে এবং রডের গুলো একটু আগাবাসা করে দিবেন অর্থাৎ একটা এখানে দিলে একটা এখানে একটা এখানে দিলে একটা এখানে তো এইভাবে একটু কম বেশি করে দিবেন একসাথে গুলো একসাথে দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং বিমের ক্ষেত্রে ঠিক কলামের ক্ষেত্রে ঠিক একই কলামের ক্ষেত্রে গুলো একটু উপরে নিচে করে দেবেন সবগুলো একসাথে করবেন না তাহলে আপনার মোটামুটি কাজ ঠিক থাকবে এবং সেক্ষেত্রে কোনো ঝুঁকি থাকবে না কাজের ক্ষেত্রে তো আশা করি আজকাল ভিডিও থেকে আপনাদের ল্যাপিংয়ের হিসাবটা মোটামুটি একটা আইডিয়া চলে আসছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আল্লাহ